প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিউবার বিপি ইউটিউব চ্যানেলকে এবং পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে মনিটাইজেশন রিলেটেড একটা আপডেট ইউটিউব থেকে চলে এসেছে। আমি জাস্ট আমাদের রংপুরের আশেপাশে যাদের বাসা মোটামুটি পরিচিত আমার সাবস্ক্রাইবার, আমি মোটামুটি ফিজিক্যালি গিয়ে বা তাদেরকে ডেকে এনে হেল্প করার চেষ্টা করি। তো আমার এক পরিচিত ভাইয়ের চ্যানেলের মনিটাইজেশন এনাবল করতে হবে, সেখানে গিয়ে দেখি মনিটাইজেশন রিলেটেড একটা আপডেট চলে আসছে ইউটিউবের। তো এইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং মনিটাইজেশনের ক্ষেত্রে এই যে রিভিউ নিয়ে সময় নিচ্ছে, কারো কারো ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে যে 2-3 মাস সময় লেগে যাচ্ছে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে, মূলত এই বিষয়টার উপরেই একটা আপডেট চলে আসছে। এটা পুরো ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিভার বিপ্লব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম 2016 সালে যখন আমি ইউটিউবিং শুরু করি তখন দেখা যেত যে রাতের মধ্যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ঘুমায় যেতাম, সকালবেলা উঠে দেখতাম যে মনিটাইজেশন অ্যাপ্রুভ। সেদিন থেকে ভিডিও আপলোড শুরু এবং পরের দিন থেকে ইনকাম শুরু। এখন বিষয়টা আসলে কেমন লাগে, যারা নতুন হয়তো বা ভাবতেছেন এমন ছিল কব, মানে এমন কি ছিল কোনো দিন? আসলে ব্যাপারটা এমনই ছিল, আমরা জাস্ট যে কোনো একটা ভিডিও আপলোড করতাম ইউটিউবে, আপলোড করার পরে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলতাম। তো অ্যাপ্লাই করার পর পরের দিন যখন অ্যাপ্রুভ হয়ে যেত সকালবেলা উঠে দেখতাম খুব খুশি। তো তারপরে কিন্তু আমরা সিম্পলি শুরু করে দিতাম একবারে ভিডিও আপলোডিং, মার্কেটিং। তখন শুধু টার্গেট ছিল ভিউয়ার, সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায়, তাহলে বেশি বেশি টাকা আসতে। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন, আপনার যদি লিগাল কন্টেন্ট না হয়, আপনার যদি ভালো কন্টেন্ট না হয়, ইউটিউব কিন্তু আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। এমনও ইউটিউব চ্যানেল আছে 1 বছর থেকে রিভিউ কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। তো মোটামুটি এই কারণটা কেন হয়, মোটামুটি একটা জিনিস ইউটিউব জানিয়েছে যে আসলে 1 মাসের অধিক সময় কেন লাগে, আমি আপনাদেরকে জাস্ট ব্যাপারটা বুঝায় বলতেছি। তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইউটিউবের 5টা রুলস বা মিনিমাম ইজিবিলিটি বা মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা রয়েছে ইউটিউবের, এখানে 5টা পয়েন্ট তারা দিয়ে দিয়েছে মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গিয়ে। এই জিনিসটা দেখেছি আমি, ফলো অ্যাট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম পলিসি, অর্থাৎ ইউটিউবের মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে গেলে আপনার কী কী পলিসি লাগবে বা কী কী পলিসি মানতে হবে এটা আপনার জানতে হবে। এই ক্ষেত্রে আপনার ভালো কন্টেন্ট, কপিরাইট থাকা যাবে না, তারপরে আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে বা আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করতে হবে, আবার কমিউনিটির বিরুদ্ধে কোনো ভিডিও পোস্ট করা যাবে না, এই বিষয়গুলো। 2 নম্বরে রয়েছে লাইভ ইন এ কান্ট্রি রিলিজিয়ন, তো এখানে 2 নম্বরে বলছে যে এমন একটা কান্ট্রিতে বসবাস করতে হবে বা এমন একটা দেশে বসবাস করতে হবে যেখানে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম অর্থাৎ মনিটাইজেশনের জন্য ইউটিউব ইনকামের জন্য অ্যাপ্রুভ করছে বা ইউটিউব ইনকামের জন্য পারমিশন দিচ্ছে বা ইউটিউব যে কান্ট্রিকে মনিটাইজেশন দিচ্ছে এমন একটা কান্ট্রিতে আপনাদেরকে বসবাস করতে হবে। সম্প্রতি কিন্তু বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন করা যাচ্ছে, 2016 সালের কথা বলছিলাম, তখন কিন্তু আমরা ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে তারপরে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করাতাম, এখন বাংলাদেশেও করা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমি ডেডিকেটেডলি আগামীকাল বা সামনে একটা ভিডিও দিয়ে দেব, বাংলাদেশ থেকে কান্ট্রি সিলেক্ট করেও কি মনিটাইজেশন হয় কি না, হলেও কীভাবে করতে হয়, এই বিষয়গুলো শেয়ার করব। 3 নম্বরে যেটা বলছে যে 4000 ঘন্টার বেশি ওয়াচ টাইম থাকতে হবে, এটা তো আপনারা এগুলো সবাই জানেন। 4 নম্বরে হচ্ছে যে 1000-এর উপরে সাবস্ক্রাইবার হতে হবে। তো 5 নম্বরে রয়েছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে যেটার সাথে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপ করতে হবে। তো এগুলো তো বেসিক জিনিস, এগুলো আমরা সকলেই জানি। তো মূল হিস্ট্রিটা হচ্ছে যে এত সময় কেন নিচ্ছে। তো মার্চের 8 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, মার্চের 8 তারিখে একটা অ্যাপ্লাই মানে আপডেট চলে আসছে মার্চের 8 তারিখে। তো বলছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন আর কারেন্টলি টেকিং লঙ্গার দ্যান 1 মান্থ, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় নিচ্ছে আপনার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হতে। তো এক্ষেত্রে ইউটিউব জানিয়েছে যে তাদের আসলে রিভিউর মধ্যে এত বেশি চ্যানেল পড়ে গেছে যে আপনার চ্যানেলটা সিরিয়ালে আসতে বা আপনার চ্যানেলটা খতিয়ে দেখতে তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের বেশি সময় লেগে যাচ্ছে। তো আপনাকে অ্যাপ্রুভ করার পর 1 মাসের বেশি সময় লাগতে পারে আপনার মনিটাইজেশনটা এনাবল হতে। তো মেইনলি এখন বিষয়টা আসলে এত সময় লাগছে কেন, অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ইউটিউবের তো কর্মচারী বা কর্মকর্তার অভাব নেই, অনেকেই অনেক মানুষ আছে তাদের ইউটিউবের সার্ভার দেখার জন্য বা মনিটাইজেশনে অ্যাপ্রুভ করার জন্য। অ্যাকচুয়ালি আমরা যে কোনো বড় কোম্পানি বা যে কোনো বড় অফিসে এমনটা দেখা যায়, বিভিন্ন দায়িত্বে কিন্তু বিভিন্ন কর্মচারী বা কর্মকর্তাগণ থাকে। যেমন একটা আইটি সেন্টার, সেখানে টিচার এক গ্রুপ বা পরিচালক এক গ্রুপ, আবার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এক গ্রুপ, আবার প্রমোশনাল পারপাসে বিভিন্ন জায়গায় ছড়াছড়ির ক্ষেত্রে থাকে এক গ্রুপ, এরকম কিন্তু ইউটিউবে কেউ কপিরাইট দেখছে, কেউ কমিউনিটি গাইডলাইন দেখছে, আবার কেউ মনিটাইজেশন দেখছে, আবার কেউ চ্যানেল ক্রিয়েট করলে অ্যাডসেন্স লিঙ্ক আপ করছে এগুলো দেখছে, আবার কেউ কার কার থেকে কার কপি করলো এগুলো দেখছে। অর্থাৎ
প্রত্যেকটা দায়িত্ব পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া আছে, যার কারণে আপনার চ্যানেলটা যে রিভিউ আসছে বা আপনার চ্যানেলটা যে রিভিউ যাচ্ছে এটা যে টিম দেখছে তাদেরকে হয়তো বা একটু সময় নিতে হচ্ছে। আর বিশেষ করে মেন যেটা কারণ সেটা হচ্ছে চ্যানেলগুলো কিন্তু ম্যানুয়ালি রিভিউ করা হচ্ছে, আপনার প্রত্যেকটা ভিডিও তারা দেখে, দেখার পরে কোনো দোষ ত্রুটি খুঁজে না পেলে তারপরে কিন্তু আপনার চ্যানেলটা অ্যাপ্রুভ করবে, তাছাড়া কিন্তু করবে না। যার কারণে প্রত্যেকটা চ্যানেল তারা খুঁতে খুঁতে দেখে বা খুঁতিয়ে খুঁতিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখে কিন্তু অ্যাপ্রুভ করে, যার কারণে এক মাসের বেশি সময় লাগছে। তো মোটামুটি এইটাই ছিল আপডেট আপনাদেরকে দেওয়ার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত, আর পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান বা আপনার যদি কোনো ইউটিউব রিলেটেড প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। আর আমাকে অনেকে ফেসবুকে নক দিচ্ছেন, আমি আসলে পাগল হয়ে যাচ্ছি সবার রিপ্লাই দিতে দিতে। আপনারা সবাই পেজে মেসেজ দিবেন, আমি প্রত্যেক দিন একটা সময় ব্যয় করবো আমার মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।